পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে তিনি আজ সকালে রাজধানীর বসুন্ধরায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি মিলনায়তনে চার দিনব্যাপী জলবায়ু বিষয়ক একটি গবেষণা সম্মেলনে একথা বলেন এতে আরও বক্তব্য রাখেন ড আইন নিষাদ ড এ আতিক রহমান আই উপাচার্য ড ওমর রহমান এবং বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সফি এবার্ড পানি সম্পদ মন্ত্রী বলেন জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বিশ্ব জলবায়ু তহবিল থেকে যে আর্থিক সহযোগিতা বাংলাদেশের প্রাপ্য তা নিশ্চিত করতে হবে এ লক্ষ্যে সকল আন্তর্জাতিক সংস্থা ও উন্নত দেশকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি